বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুলি করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। র‍্যাব পুলিশ ব্যবহার করে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। অভিযোগ করে বিএনপি মহাসচিব নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর শ্যামলী মাঠে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় নেতারা বলেন, আন্দোলনে যেখানেই বাধা আসবে সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিস্তারিত প্রতিবেদনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, হামলা মামলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ সহ 10 দফা দাবিতে বিকেলে রাজধানীর শ্যামলী মাঠে সমাবেশের আয়োজন করে বিএনপি। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে সমবেত হতে থাকেন ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। চূড়ান্ত আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, যেখানে বাধা আসবে সেখান থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জেগে উঠেছে দেশের মানুষ। একল আওয়ামী লীগ ছাত্র লীগ মামলা দেয়, যেমনি পুলিশকে বলেছি যে পুলিশ মামলা দিবে তার 14 গোষ্ঠীর নাম ঠিকানাও লিখে রাখবে। যদি মিথ্যা মামলা দিয়ে থাকেন তাদের বাপদাদার নাম লেখা রাখবেন। এই রফিত খালেদাকে আজকে কারাগারে রেখেছে, মির্জা কারুকে জেলে রেখেছে। এই রেফারির অধীনে কোন নির্বাচন হতে পারে না, কোন খেলাও হতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, গুলি করে আন্দোলন থামানো যাবে না। এই আন্দোলনে আমাদের 17 জন ভাই প্রাণ দিয়েছেন। নির্বাচনের আগে তড়িঘড়ি করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। এই নির্বাচন কমিশন তো নিজেরাই নিজেদের ঠিক রাখতে পারে না। কেমন নির্বাচন কি করবেন তার প্রমাণ তো আপনার আজকে পত্রিকায় দেখলাম। আপনার নতুন আইন করতে যাচ্ছেন যে নির্বাচন কমিশন কোন আসনের নির্বাচন বাতিল করতে পারবে না, তাহলে নির্বাচন কমিশনের স্বাধীনতা তো কোথায়? শেখ হাসিনার জনগণের সম্পর্কে ধারণা হয় উপর থেকে নেমে আসুন, ওই গণভবন থেকে বার হন, পাইপ পেয়াদা বরকন দাস এসএসএফ সোয়াদ মানুষ আর বাঁচতে পারছে না বন্ধুগণ, এই কথা বলা যাবে না। সময় থাকতে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ফয়সালা হবে কোন পথে। সাইদুল্লাহ, দেশ টিভি, ঢাকা।